আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আম্মা রসুলিল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা জানব যে সাওয়াল মাসে কোন আমল করলে বা কোন কাজ করলে এক বছর নফল রোজা রাখার মতো সবাব আল্লাহ তালা আমাদের আমল লিখে দেন প্রিয় দিন ভাই বোনেরা সহি মুসলিমে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি মুসলিমের হাদিস নাম্বার দুই এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানে রোজা রাখল এবং রমজানের পর সাওয়াল মাসে অতিরিক্ত ছয়টি রোজা রাখল সে যেন পুরো বছরেই রোজা রাখল সুবহানুল্লাহি অবাহামদিহি প্রিয় দিনী ভাই ও বোনারা আমরা গত এক মাস রোজা রেখেছি রমজান মাসে তো রোজা রাখতে রাখতে আমরা কিন্তু রোজা রাখা রাখতে অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা যদি চাই তাহলে সাওয়াল মাসের যে অতিরিক্ত ছয়টি রোজা এই রোজা রাখার মাধ্যমে আমরা এত বড় একটি ফাজায়েল অর্জন করতে পারবো প্রিয় দিনই ভাই বোনেরা অনেক কোম্পানি রয়েছে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ঈদের অফার দেয় আমরা বিভিন্ন পত্রিকায় বা বিজ্ঞাপনে দেখে থাকি তো সম্মানিত বন্ধুগণ আমাদের জন্য মুমিনদের জন্য মুসলমানদের জন্য এটি বিশাল বড় একটা ঈদের অফার যে আমরা সাওয়াল মাসে যদি মাত্র ছয়টি রোজা রাখি এই ছয়টি রোজা রাখার মাধ্যমেই এই ছয়টি রোজা রাখার কারণেই আল্লাহ তালা সারা বছর রোজা রাখার স্বভাব আমাদের আমল নামায় দিয়ে দিবে এটা আখিরি জমানার মানুষদের এবং আখিরি নবীর উম্মতদের দারুণ একটা অফার তো সম্মানিত বন্ধুগান আমরা যারা চালাক মানুষ আমরা সবাই চেষ্টা করব এই অফারটি গ্রহণ করার এই ফজিলতটি অর্জন করার প্রিয় দিনী ভাই বোনেরা আমরা শেষ নবীর উম্মতেরা অল্প হায়াত পেলেও আমরা কেয়ামতের ময়দানে অনেক বেশি নেকি নিয়ে উঠতে পারবো এর কারণ হলো আমাদের প্রিয়নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এমন কিছু আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমলগুলো করার মাধ্যমে আমরা অনেক অনেক বেশি নেকি অর্জন করতে পারি তো এজন্য বন্ধুগণ আমরা অবশ্যই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবো যাদের রোজা কাজা হয়ে গিয়েছে কারণবশত বিশেষ করে মা ও বোনদের পিরিয়ডের কারণে রোজা যে সমস্ত রোজা কাজা হয়ে গিয়েছে সেই রোজাগুলো আমরা আগে আদায় করে নেব কাজা রোজাগুলো আগে আদায় করে নেওয়ার পরে আমরা সাওয়ালের ছয়টি রোজা রাখবো ইনশাল্লাহ তাহলে আমরা এই ফাজাইল পাবো আবার এই সাওয়াল মাস যদি চলে যায় আপনি তার পরের মাসে যদি ছয়টি রোজা রাখেন তাহলে কিন্তু এই ফাজাইলটা আপনি পাবেন না তো এজন্য এই সাওয়াল মাস শেষ হয়ে যাওয়ার আগেই আমরা কাজা রোজাগুলো আদায় করার পর এই ছয়টি রোজা অবশ্যই রাখব আল্লাহ পাক রবুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই সওয়ালের এই ছয়টি রোজা রাখার তৌফিক দান করুন এবং সারা বছর রোজা রাখার যে ফাজাইলটা রয়েছে যে সবটা রয়েছে সেই সব আল্লাহ তালা আমাদের সকলকেই দান করুন আমিন ওয়াখির্দওয়ানা রব্বিল রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি wabarakatuh.